এক দুই তিন চার পাঁচ ব্যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মধ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে টপিকটি হচ্ছে ম্যানুয়াল প্রাইভেট কার, ম্যানুয়াল প্রাইভেট কার অল ভিডিও, মানে এ টু জেড সব কিছু দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি একটু লম্বা হবে, হলেও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আজকে আজ যে গাড়ির ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে আপনার প্রাইভেট কার গাড়ি, ম্যানুয়াল গাড়ি। আমি আগে গিয়ার ফাংশন, এই যে গিয়ারের উপরে কিছু গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে, আমি সেগুলি আগে আপনাদেরকে দেখাচ্ছি। এক, একের নিচে দুই, দুইয়ের নিচে তিন, মানে দুইয়ের উপরে হচ্ছে তিন, তিনের সদস্য নিচে চার, চার থেকে হালকা একটু ডানে গিয়ে উপরে পাঁচ, পাঁচ থেকে পাঁচের সদস্যের নিচে হচ্ছে আর, আর হচ্ছে রিভার্স, আর হচ্ছে রিভার্স, আরে দিলে শুধু পিছনে যাবে। মানে এই গিয়ার ম্যানুয়াল গাড়িতে এই গিয়ার ফাংশনটাই হচ্ছে মেন। এই গিয়ার ফাংশনটা যদি আপনি মনের মাথার ভিতরে আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি আপনার ড্রাইভিং শেখাটা সহজ হয়ে যাবে। এখানে তিনটি প্যাডেল দেখতে পাচ্ছেন, এই যে যে প্যাডেলটি, এই প্যাডেলটির নাম হচ্ছে আপনার অ্যাক্সেলেটার। অ্যাক্সেলেটার এবং পিক আপ একই জিনিস। এটা হচ্ছে অ্যাক্সেলেটার, এটাতে পাড়া দিলে আপনার গিয়ার যত নম্বরে থাকবে সেই অনুযায়ী আপনি যত পাড়া দেবেন তত জোরে চলবে। এই মাঝখানের প্যাডেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্রেক প্যাডেল, এটিতে পাড়া দিলে আপনার গাড়িটি দ্রুত ব্রেক হয়ে যাবে বা থেমে যাবে। বাম পাশে যে প্যাডেল দেখতে পাচ্ছেন, এই প্যাডেলটি হচ্ছে আপনার ক্লাচ প্যাডেল, এটাতে পাড়া দিলে আপনার গিয়ার চেঞ্জ হবে, গিয়ার শিফটিং হবে, মানে গিয়ার চেঞ্জের জন্য আপনার এটা পাড়া দিতে হবে। আপনার এই বাম ক্লাচটা, আপনার বামের যে ক্লাচটা, এটি শুধু বাম পা দিয়ে কন্ট্রোল করা লাগে, আর ব্রেক আর অ্যাক্সেলেটার ডান পা দিয়ে কন্ট্রোল করা লাগে। আপনার বাম পার কাজ হচ্ছে শুধু আপনার ক্লাচ পাড়া দিতে, ফুল ক্লাচ করতে হলে, ফুল ক্লাচ পাড়া দিতে হলে শুধু বাম পা ইউজ করা লাগবে, আর ডান পায়ের কাজ হচ্ছে আপনার ব্রেক আর অ্যাক্সেলেটার। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, কারণ নতুন অবস্থায় আপনি নিচের দিক তাকিয়ে তারপর কিন্তু আপনি পাড়া দিতে পারবেন না। আপনার আইডিয়া করে বাম পা ক্লাসে ফেলা লাগবে, ডান পা ব্রেক এবং অ্যাক্সেলেটারে ফেলানো লাগবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এটি হচ্ছে হ্যান্ডব্রেক পুশ, এই যে মাথায় একটি পুশ বাটন আছে, পুশ বাটন চাপ দিয়ে উপর দিকে তুলে যদি দেয় তাহলে হ্যান্ডব্রেক উঠানো হয়ে গেল, আর যদি নামাইতে চাই তাহলে এই যে এই উপরের দিকে একটু ঠেলা দিয়ে তারপর পুশ বাটন চাপ দিয়ে ধরে তারপর নামিয়ে দিলাম, এই নামানো হয়ে গেল। এই হ্যান্ডব্রেকটি কখন ব্যবহার করা লাগে, আপনি ধরেন আপনার গাড়িটি পার্কিং করছেন, আপনি গাড়িটি পার্কিং করছেন, গিয়ার নিউট্রালে আছে, নিউট্রাল থাকা অবস্থায় আপনি এই হ্যান্ডব্রেকটি তুলে রাখতে হবে, নাহলে যদি জায়গা ডালু থাকে তাহলে আপনি গাড়িটি ঢালু দিয়ে আস্তে 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 নেমে যেতে পারে, সেই কারণে হ্যান্ডব্রেকটি দিছে। এবং রাস্তাঘাটে যানজটে পড়লে ধরেন স্টার্ট বন্ধ করে বসে আছেন নিউট্রাল করে, তখন সেই ক্ষেত্রে আবারই আপনি হ্যান্ডব্রেকটি তুলে রাখবেন। আবার দেখা যাচ্ছে ফ্লাইওভারের উপরে জামে পড়ছেন, সেখানেও আপনি এটি তুলে রাখবেন। তো হ্যান্ডব্রেকের কাজ অবশ্যই বুঝতে পারছেন। এটি হচ্ছে আপনার স্টিয়ারিং, ড্রাইভিং ভাষায় এটিকে স্টিয়ারিং হুইল বলা হয়। এটির কাজ হচ্ছে সোজা রাখা, আপনি নতুন অবস্থায় আপনার ভিতরে পুরো স্টিয়ারিংয়ের মাপটা আপনার ভিতরে আসবে না, কিন্তু আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে আপনার ভিতরে মাপটা চলে আসবে। এটার নাম হচ্ছে আপনি যদি ডানে এক পেস কাটেন তাহলে সাথে সাথে বামে এক পেস কেটে এরকম সোজা রাখতে হবে, সোজা যদি না রাখেন তাহলে ডানে যে এক পেস কাটছেন তাহলে আপনার গাড়িটি ডানেই যেতে থাকবে, আবার যদি বামে এক পেস কাটেন তাহলে সাথে সাথে ডানে এক পেস কেটে সোজা করতে হবে, যদি সোজা না করেন তাহলে আপনার গাড়িটি বামেই যেতে থাকবে। আর এই মাঝখানে চাপ দিলে আপনি হরেন বাজবে, এখানে চাপ দিলে হরেন বাজবে, এখানে চাপ দিলে হরেন বাজবে, এখানে চাপ দিলে, এখানে চাপ দিলে, মোট কথা এই পুরা জায়গাটার ভিতরে যেখানে আপনি চাপ দেন না কেন আপনার গাড়ির হরেন বাজবে।
স্টিয়ারিংয়ের ডান সাইডে একটি লম্বা সুইচ দেখতে পাচ্ছেন। এটিকে যদি আমি নিচের দিকে দেই তাহলে আমার ডান ইন্ডিকেটর লাইট জ্বলবে, এটাকে যদি উপরের দিকে দেই তাহলে বাম ইন্ডিকেটরের লাইট জ্বলবে। আর এই যে মাথার ভিতরে একটা প্যাচ, এই প্যাচটা যদি এক প্যাচ ঘুরে তাহলে আমার সামনে মেইন হেডলাইট জ্বলবে, এক প্যাচ ঘুরালে আপনার পার্কিং জ্বলবে, পার্কিং লাইট জ্বলবে। দুই প্যাচ ঘুরালে আমার মেইন হেডলাইটটি জ্বলবে। আর যদি এটাকে একটু ভিতরে দেয়, যে ভিতরে ভিতরে দিলে আমার সামনে ডিপারটি জ্বলবে। স্টিয়ারিংয়ের ঠিক সেম বাম পাশে আরেকটি সুইচ আছে, এই দেখেন, এই যে এই মাথার দুই প্যাচটা যদি এক প্যাচ ঘুরাই তাহলে আমার সামনে এই যে ওয়াইফারটি চালু হবে। ওয়াইফারটি চালু হবে, এটা শুধু ওয়াইফারের জন্য। আর ডান সাইডে সুইচ হচ্ছে আপনার ডান বাম ইন্ডিকেটরের জন্য। তারপরে এই যে এই বাটনটি দেখতে পাচ্ছেন, এটিতে যদি আমি চাপ দিই তাহলে আমার গাড়ির ইমার্জেন্সি বাতি জ্বলবে। ইমার্জেন্সি বাতি বাংলাদেশে ইউজ করে একমাত্র সোজা গেলে, কিন্তু আসলে ইমার্জেন্সি বাতি দিছে গাড়িতে যদি কোনো সমস্যা থাকে বা ইমার্জেন্সি রুগী থাকে, ইমার্জেন্সি কাজ থাকে, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করার নিয়ম। কিন্তু আমাদের দেশে সিগন্যাল থেকে সোজা গেলে এটি ব্যবহার করে। ড্যাশবোর্ডে কিছু দেখাই আপনাদেরকে। এটি হচ্ছে আপনার রেস মিটার। আপনার রেস মিটার বলতে আপনি পিকআপে যত পাড়া দিবেন এই রেস মিটারটি তত উঠবে। তবে রেস এক, এই জিরো থেকে এক হলো 1000 রেস, এক থেকে দুই হলো 2000 রেস। তার মানে একটা প্রত্যেকটা গাড়ির রেস মোটামুটি মনে করেন যে 1 থেকে 1500 ভিতরে থাকলে আপনার রেসটা নর্মাল আছে। 2000 উঠে গেলে আপনার গাড়ির রেস বেড়ে গেছে, রেস বাড়তি অবস্থায় গাড়ি চালালে আপনার জ্বালানি খরচ বেশি হবে। আর এটি হচ্ছে আপনার স্পিড মিটার, আপনি গাড়ি যত স্পিডে তুলবেন তত আপনার এই কাটাটি উঠবে। আর এই ডান পাশে যে দুটি মিটার দেখতে পাচ্ছেন, দুটি মিটারের চিহ্ন, নিচেরটি হচ্ছে ফুয়েল মিটার, আপনার ট্যাঙ্কিতে কতটুকু তেল আছে এই তেলটা শো করবে। এখানে কাটাটি যেখানে শো করবে আপনি বুঝে নেবেন ততটুকু তেল আছে। তার উপর যে মিটারটি, এটি হচ্ছে টেম্পারেচার মিটার, মানে হিট মিটার। এই কাটাটি যদি এই লাল দাগ বরাবর এইচ বরাবর উঠে যায় তাহলে ধরে নেবেন আপনার গাড়িটি ওভারহিট হয়ে গেছে, তাহলে তাৎক্ষণিক গাড়িটি বন্ধ করে দিতে হবে। আর এই কাটাটি যদি মাঝ বরাবর থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার গাড়িটি নর্মাল আছে। আমি যে বিষয়ে কথাগুলো বললাম আপনারা এই ভিডিও দেখলে, ফুল ভিডিও দেখলে অবশ্যই আপনাদের জিনিসটি সহজ হয়ে যাবে এই নিয়মে দেখলে। নতুন যারা আছেন তাদের আমি বারবার ভিডিওতে বলি, গাড়ি মানে ভিডিও দেখে গাড়ি চালানো শেখা সম্ভব না, কোনো ক্রমেই সম্ভব না, যদি কিনা বাস্তবে আপনি না শিখেন। আপনি ভিডিও দেখলে যে জিনিসটি হয় আপনার আপনার ভিতরে বেসিক্যালি একটা ধারণা চলে আসে, যা পরবর্তীতে যে কোনো জায়গায় শিখতে গেলে আপনার শেখাটা সহজ হয়ে যাবে, আপনি অনেক কিছু আগায় থাকলেন সেটাই। তো আর দীর্ঘায়িত করবো না, সামনে অন্য ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।